নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি, হোলির দিন থেকেই গজকেশরী যোগ। 8, 9, 10 এই তিন দিন তিনটে মহাসুযোগ। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের এই ভিডিওয়ে আমি বৃশ্চিক রাশির জাতক জাতিকে শোনাবো। 8ই মার্চ আজকে আজ চন্দ্র প্রবেশ করেছে কন্যা রাশিতে। আর চন্দ্রের সঙ্গে দৃষ্টি বিনিময় হয়েছে দেবগুরু বৃহস্পতি, এর ফলে তৈরি হয়েছে জগতের অন্যতম শক্তিশালী রাজ্য, যাকে বলো এক গজকেশরী রাজ্য। এই গজকেশরী রাজ্যের হাত ধরে বৃশ্চিক রাশির জীবনে আসবে সমৃদ্ধির সুযোগ। আর 8, 9, 10 তাদের জীবনে একাধিক সৌভাগ্য, তিনটি সৌভাগ্যের খবর আসবেই আসবে। কোন তিনটি সৌভাগ্যের খবর তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন, এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। বৃশ্চিক রাশি 8, 9 এবং 10 আপনার জীবনের সমৃদ্ধি। কারণ চন্দ্র বর্তমানে বসে আছে ধনস্থানে দ্বিতীয়, আর বৃশ্চিক রাশির ক্ষেত্রে একাদশী চন্দ্র কন্যায় অবস্থান করছে। কন্যায় চন্দ্রের উপর দৃষ্টিপাত করেছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি। একাদশে গুরুর দৃষ্টি চন্দ্রের ওপর। আপনি যদি বৃহস্পতির মানুষ, আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন, আপনার জীবনে বৃহস্পতির পূর্ণ আশীর্বাদ পাবেন। আপনি জীবনের সমৃদ্ধি লক্ষ্য করবেন। আপনার জীবন অতি দ্রুত উন্নতির পথে ধাবিত হবে। যে কোনো সমস্যা আপনার কাছে আর সমস্যা হয়ে দাঁড়াবে না। যে কোনো সমস্যা আপনার জীবনের ক্ষেত্রে আর কেরম প্রতিবন্ধকতা হবে না। এই তিনটি দিন প্রথম যে সুযোগটি আপনি পেতে পারেন তা হচ্ছে উত্তম লটারি জেতার সুযোগ। কারণ গজকেশরী রাজ্য, একাদশে চন্দ্রের অবস্থান, পঞ্চমে গুরু বৃহস্পতি শুক্রের অবস্থান, তারা সরাসরি একাদশে কন্যা রাশিকে সুযোগ দিচ্ছে। এবং একাদশে তার দৃষ্টি এবং একাদশে চন্দ্রের অবস্থান অবশ্যই বৃশ্চিক রাশির জীবনে প্রথম যে সৌভাগ্য আসবে তা হচ্ছে উত্তম লটারি জেতার সুযোগ, বা শেয়ারের টাকা দ্বিগুণ হওয়ার সুযোগ, বা মিউচুয়াল ফান্ডের টাকা অনেক বেড়ে যাওয়ার সুযোগ, বা বিভিন্ন গেমিং অ্যাপে খেলে মোটা টাকা জয়লাভ করার সুযোগ পাবে যদি বৃশ্চিক রাশির মানুষ হন। এবং আপনার জীবনে আসবে বিরাট সমৃদ্ধির খবর। দ্বিতীয় যে সুখবর আপনি নিশ্চিত পাবেন, যেহেতু চন্দ্র বৃহস্পতি পরস্পর সমসপ্তমে অবস্থান করবে তিনটে দিন, 8, 9, 10 মার্চ, আপনার মা বা মাতৃস্থানীয় কারোর অবশ্যই একটা পারিবারিক জীবনে ভালো অবস্থান চলবে। এছাড়া আজকের দিনে আপনার বন্ধুরা সাহায্যের হাত বাড়ি দেবে, বন্ধুদের সাহায্য করবে। এছাড়াও যেদিক দিয়ে শুভ সমাচার আছে বৃশ্চিক রাশি, একদিক দিয়ে চন্দ্র বৃহস্পতির শুভ দৃষ্টিতে মা বা মাতৃস্থানীয় কারণ রোগ ভোগ চলে যাবে। মা মাতৃস্থানীদের কাছে সমস্যা আপনি অবশ্যই বলবেন। এছাড়াও আপনার মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন। এছাড়াও বলবো, এই শুভ গজকেশরী যোগের প্রভাবে এই তিনটে দিন 8, 9, 10 যার খেলা শুরু হয়ে গেছে, আপনি বর্তমানে এ পৃথিবীর, এ বাংলা তথা এ ভারতে আপনি যেখানেই থাকুন, আপনাকে অবশ্যই যেদিক দিয়ে অ্যালার্ট থাকতেই হবে যে এই তিনটে দিন 8, 9 মার্চ, 8ই মার্চ, 9ই মার্চ এবং 10ই মার্চ আপনার জীবনকে সমৃদ্ধি ভরিয়ে দেবে। আর আপনার জীবন একটা নতুন উন্নতির পথে যাবে। তাছাড়া আজকের এই ভিডিও যেদিক দিয়ে আপনাকে আমি আরও সাবধান করে দিলাম তা হচ্ছে আপনার জীবনে একাধিক সৌভাগ্যের খবর অবশ্যই আসছে। তাই এই তিনটে দিন 8, 9, 10 মার্চ আপনি অবশ্যই কোনো দিকে চোখ না দিয়ে শুধুমাত্র এই কাজটি করুন, এতে আপনার জীবন সমৃদ্ধি একটা নতুন ধারাপাত পড়বেই পড়বে। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে ধরুন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও শেয়ার করে দেবেন। আপনি কিছু
বৃশ্চিক রাশি জাতক জাতিকা আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোটো করে একটা লাইক দেবেন। আমার এই বৃশ্চিক রাশি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি, আমি রিসেস করলাম। নমস্কার, ধন্যবাদ।